আমি আজকে মুরগি মাংস রান্না করুন একটা নতুন পদ্ধতিতে। আপনারা দেখবেন আমি কিভাবে মাংসটা রান্না করি। মাংসটি ধোয়া হয়েছে না, ওখানে ধুমু মাংসটি মাংস ধোয়া শেষ, আদা একদম আদা বাটা, আদা কাঁচা লঙ্কা সবকিছু একদম আদা বাটা। রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি এখন আলুডি অল্প সময় ভাজুন, পেঁয়াজের মধ্যে দিলাম আলুডি। আলুটি মোটামুটি ভাজাইলে তারপর টমেটোটি দিব, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধইন্যার গুঁড়া, অল্প লবণ, হ্যাঁ টমেটোটি অল্প ভাজুন, হ্যাঁ মশলাটি একদম ভাজলাম, এভাবে একদিন মাংস রান্না করে খাইবেন। আমার ভাই বা বোনেরা কইতাছি খাইয়া দেখবেন আমার রান্নাটা কেমন। মাংস দিয়ে লাইতেছি, আলু টমেটো মোটামুটি ভাজা হয়ে গেছে গা, মুরগির ফাও আছে চার পাঁচটা,
অল্প সময় ডাক্কা দিমু, ডাকনা উঠাইলাম। এই মোটামুটি হওয়ার পথে মাংস ওখানে মোটামুটি মাংস হওয়ার পথে আর একবার ডাক্কা দিব মাংসটা, তারপর আর ডাকনা দিতাম না। শেষ আর ডাকনা দিতাম না, মাংস রান্না শেষ। এখন মোটামুটি রান্না শেষ, আলু সিদ্ধ হয়েছে, এখন গরম মশলা দিয়া দিব। আমার রান্নাটা দেখে যদি আপনারা পছন্দ হয় একটা সাবস্ক্রাইব করবেন।